বলছি, এই রোজা রেখে আল্লাহকে সাক্ষী রেখে সংক্রান্তিমার করুণ পরিণতি হবে, আওয়ামী লীগের করুণ পরিণতি হবে। দর্শক, একটা বক্তৃতা দেওয়ার সময় বিপিন নুরুল হক রোজা রেখে কসম খেয়ে বললেন যে আওয়ামী লীগের অবস্থা এতই খারাপ হবে যা নজিরবিহীন, অর্থাৎ আওয়ামী লীগের অবস্থা খারাপ হবেই, তাদের পতন হবেই। দর্শক, তিনি আরও গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, যে কথাগুলো শুনলে বুঝতে পারবেন হয়তোবা এই সরকারের পতন অতি শীঘ্রই আমাদের সামনে আসছে। চলুন বিপিন নুরুল কথাগুলো শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। আমি আপনাদেরকে বলছি, এই রোজা রেখে আল্লাহকে সাক্ষী রেখে সংক্রান্তিমার করুণ পরিণতি হবে, আওয়ামী লীগের করুণ পরিণতি হবে। স্বয়ং প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে আমেরিকা ক্ষমতা যে কোনো দেশের ক্ষমতা ওলট পালট করে ফেলতে পারে, এখন তারা বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন চায়। প্রধানমন্ত্রী সংসদে বলেছে, প্রধানমন্ত্রীকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী সংসদে যেহেতু বলে দিয়েছেন, আপনার নেতা কর্মীদের কাছে এক প্রকারের মাপ চেয়ে নিয়েছেন যে আমি আর গতি রক্ষা করতে পারছি না, কারণ কারণ আমেরিকা আমাকে গতিতে থাকতে দিতে চাইতেছে না। শুধুমাত্র আমেরিকা নয়, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ, পৃথিবীর সবকোনো রাষ্ট্র, সবকোনো দেশ আপনার মতো খুনি প্রতারক দুর্নীতিবাজ সরকার প্রধানকে সমর্থন করতে পারে না। আপনারা দেখেছেন কিছুদিন আগে গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর কৃষির ভরণ, বাংলার ভরণ আছে, গণভবনে শাক সবজি নিয়ে এসেছে, সেখানে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ভদ্রলোক আবদুল্লাহ সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, এই পর্যন্ত ঠিক আছে। সেখানে আরো একজন দুর্নীতিবাজ চোরকে দেখা গেছে, যাই চোর দুর্নীতিবাজ, আমেরিকা তো পিজা সাপ্লাইয়ের কাজ করেছে, আর প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হয়ে এমপি হয়ে পিজা সাপ্লাইয়ার এখন আমেরিকাতে 9টা প্রপার্টির মালিক, আব্দুল সোবহান গোলাপের সম্পত্তি নিয়ে পত্র পত্রিকা এসেছে অবৈধ সম্পত্তি নিয়ে, দুদক তদন্ত করছে, আর প্রধানমন্ত্রী সেই দুর্নীতিবাজদেরকে গণভবনে নিয়ে পৃষ্ঠপোষকতা করছেন। কাজে এই যে ডয়েচে বেলেতে ওই যে যারা বলেছে প্রধানমন্ত্রীর ক্লিয়ারেন্স ছাড়া একটা গুণমান প্রস্তাব করা হয় না, স্বরাষ্ট্রমন্ত্রীর কনসার্ন ছাড়া একটা গুণমান খুন করা হয় না, আপনাদেরকে বুঝতে হবে এটাই বাস্তব, এটাই সত্য। চৌধুরী আলম গুলিস্তানের বিএনপি নেতা ছিলেন, ইলিয়াস আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিলেন, তাদেরকে কারা গুম করেছে, কেন গুম করা হয়েছে, শেখ হাসিনা যদি না জানেন তাহলে শেখ হাসিনা কেন খুঁজে বের করার নির্দেশ দিচ্ছেন না। শেখ হাসিনা প্রতিটি গুম খুনের ঘটনাই জানেন, এবং চয়েছে বেলেতে যাই তথ্য উঠেছে এটাই সত্য, সমস্ত গুম খুনের ক্লিয়ারেন্স শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওকে করে থাকেন। আমরা একটা কথা বলেছি, আঙ্গুল ভেঙেছি, মাথা ভেঙেছি, কোমর ভেঙেছি, অসংখ্য ছাত্র নেতা এখানে যারা দাঁড়িয়ে আছে রক্ত ঝরিয়েছে, রক্ত আমরা প্রতিনিয়ত ঝরাচ্ছি, শেখ হাসিনার ফাঁসিবাজের পতন ঘটাতে আমাদেরকে আরো একটু রক্ত ঝরাতে হবে। রক্ত দেওয়া ছাড়া ইতিহাসের কোন সফলতা অর্জন হয় নাই। আমি আপনাদেরকে বলছি, এই রোজা রেখে আল্লাহকে সাক্ষী রেখে আগামী একটা মাস যদি আপনারা রাষ্ট্রপতি থাকতে পারেন, সংক্রান্তিমার করুণ পরিণতি হবে, আওয়ামী লীগের করুণ পরিণতি হবে। কিন্তু একটা মাস জীবন মরণ উপেক্ষা করে আপনাদেরকে রাজপথে থাকতে হবে। যদি ধর্মে বিশ্বাস করে থাকেন, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, আপনার জীবন মৃত্যুর মালিক আল্লাহ। শেখ হাসিনা এবং তার খুনি বাহিনী যত চেষ্টা করুক আপনার একটা পশম নাড়াতে পারবে না যদি না আল্লাহ না চায়। আল্লাহর উপরে ভরসা রেখে ইমানি দায়িত্ব থেকে দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য, আরাম সমাজ সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য
আগামী একটা মাসে হবে আমাদের চূড়ান্ত আন্দোলন সংগ্রামের সময়। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর বক্তৃতা দিয়েছে বিপিন নুরুল হক। তার এই বক্তৃতাটা আজকে আমার অনেক ভালো লেগেছে। কিছু কথা বলেছে যেই কথাগুলো চিরন্তন সত্য, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হবে না, আল্লাহর উপর ভরসা রেখে যদি মানুষ কাজ করে তার সফলতা অবশ্যই আসবে। বিপিন নুরুল বলেছেন শেখ হাসিনা বা কোনো কিছু আপনার একটা পশমও ছিঁড়তে পারবে না যদি আল্লাহ না চায়। এর চেয়ে বড় সত্য কিছুই নেই।